কক্সবাজারের টেকনাফে ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। ভোর রাতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন 16 অধিনায়ক জানান, রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে ঝগড়া হয় স্বামী জাফরের। এরপর ঘুমিয়ে পড়েন দুজনেই। ভোর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী পালিয়ে যায়। পরে নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালিয়ে জাফরকে আটকের পর থানায় সোপর্দ করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং জাফরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।